আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আসিস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আল্লাহ পাকের অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমি আগে থেকে একটু ভালো আছি। তো চলে এসেছি আজকে আরও একটা ব্লগ নিয়ে। মাঝে বেশ কিছুদিন আমি ইনঅ্যাক্টিভ ছিলাম, তার একটা রিজন আছে। তার রিজনটা হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে ফিজিক্যালি সিক, তো সেই জন্য আমি আমার চ্যানেলে খুব একটা অ্যাক্টিভ হতে পারছি না। তো এই রমজান মাসে আমি অ্যাক্টিভ হতে পারবো কি না আমি জানি না। তো বেশ কিছুদিন ধরে আমি ইনঅ্যাক্টিভ। তো মাঝে আজকে আসলে আমার থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন যে আমি কী ভিডিও দিচ্ছি। আসলে অনেকটা হাবিজাবি ধরনের ভিডিও, যেমনটা হচ্ছে মাঝে আমি অনেকটা অসুস্থ থাকার কারণে তো আমি কিছু ভিডিও এডিট বা পোস্ট করতে পারিনি, আমার সময় স্বল্পতার কারণে এবং বিভিন্ন মানে শারীরিক অসুস্থতা আরও বিভিন্ন ধরনের কারণের জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না। তো আমি এক্স্যাক্ট কবে অ্যাক্টিভ হতে পারবো সেটা আমি আদৌ নিজেও বলতে পারবো না। তো মাঝে কিছুটা খণ্ড খণ্ড ভিডিও নেওয়া হয়েছিল আমার, তো আপনাদের সাথে শেয়ার করব বলে আসলে ভিডিওগুলো করেছিলাম। তো আমার আমি বলেছি যে আমার সময় স্বল্পতার কারণে আর শারীরিক অসুস্থতার কারণে আমি পারছি না আমি ভিডিওগুলো শেয়ার করার জন্য। তো আজকে ভাবলাম যে আমি সবগুলো ভিডিও, যতগুলো ভিডিও আছে আমি সবগুলো একসাথে আপনাদের সাথে শেয়ার করব। তো যাদের ধৈর্য আছে তারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন, আর যাদের ভালো লাগবে না, দেখতে ভালো ইচ্ছে করছে না, তারা স্কিপ করে চলে যেতে পারেন, নো প্রবলেম। তো আমার ফার্স্ট ভিডিওটা হচ্ছে এটা, এখানে আমি একটা ডিম নিয়েছিলাম ফার্স্টে। আমি প্রথম থেকে আসলে শ্যুট করতে চেয়েছিলাম, তো মাঝে আমি একটা ডিম নিয়েছিলাম। এতদিন আসলে নকল ডিমের কাহিনী এবং গল্প শুনেছি, কখনো হাতে আমার হাতে কখনো নকল ডিম পড়েনি, তো আমি এতদিন বুঝতে পারিনি আসলে নকল ডিম আর আসল ডিমের মধ্যে আসলে পার্থক্য ঠিক কতটুকু হয়। তো আমি প্রথমে একটা ডিম নিয়েছিলাম, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। যে প্রথম ডিমটা নেওয়ার পরে আমি বাটির মধ্যে নেওয়ার পরে দেখতে পেলাম, যখন আমি ডিমটা মানে খোসাটা ছাড়াই তখন আমি দেখি একদম পুরো পানি ভিতরে, মানে ডিমের যে একটা লেয়ার থাকে, ডিমের যে একটা লালা ভাব থাকে, ওই রকম কোনো কিছুই ছিল না। আমি যখন ডিমটা ভাঙলাম তখন আমি দেখতে পেলাম যে ভিতরে একদম টলটলা একটা পানি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। ডিমটা নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ, মানে দুইটা ডিমের মধ্যে কি পরিমাণ পার্থক্য থাকে। তো আমি আসলে ডিমটা শুরুর দিকেই দেখাতে চেয়েছিলাম, আমি যে মুহূর্তে ক্যামেরাটা আনতে যাচ্ছিলাম তখন আমার মেয়েটা, আমার ছোটো মেয়েটা, তো ডিমটাকে আসলে পেঁয়াজের সাথে, ও একটা চামচ ছিল হাতের কাছে, চামচ দিয়ে ও একদম ভালোভাবে ফেটিয়ে নিয়েছিল। তো সেই জন্য আমি একদম ফার্স্ট থেকে শেয়ার করতে পারলাম না, কিন্তু এখানে আপনারা দেখবেন দুইটা ডিম আমি ভেঙে নিয়েছি, দেখতে পাবেন যে দুইটা ডিমের মধ্যে কী পরিমাণ একটা মানে পার্থক্য আছে। তো যেমন এই যে সেকেন্ড ডিম যেহেতু যেটা আমি নিয়েছি মাত্র, সেটা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ মানে লালা জাতীয়, মানে ডিমের একটা যে লেয়ার থাকে, আর মানে ফার্স্ট যে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছিলাম এটা দেখতে পাচ্ছেন একদম টলটল একটা পানের মতো। তো আমার কাছে মনে হয়েছে, আমার কাছে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে এটা নকল ডিম। তার কারণ হচ্ছে অরিজিনাল জিনিস যখন আমরা হাতে নিই, আমরা একটা যে আমরা সেই ছোটোবেলা থেকে ডিম খেয়ে আসছি, আমরা জানি যে অরিজিনাল ডিমটা ঠিক কী মানে কীরকম টেস্টের হয়, কীরকম ফ্লেভারের হয় আর কীরকম দেখতে হয়। ডিম সম্পর্কে আমাদের ছোটো বড়ো সবারই মাশাআল্লাহ মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা আছে। তো আমার এতদিনে আমার হাতে কখনো এরকম ডিম এসে পড়েনি যে ডিমের ভিতরটা কখনো মানে এরকম একটা টলটলা পানি জাতীয় হতে পারে, আমি এটা আসলে জানতাম না, এই ফার্স্ট টাইম আমি দেখলাম এটা। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে ডিমটা নকল। তো আমি এখন দুটো ডিম আপনাদেরকে ট্রাই করে দেখাবো যে দুটো ডিমের মধ্যে কীরকম পার্থক্য। তো মানে ডিমটা ঠিক মতনই ভাজা হয়, কিন্তু হয় না যে অরিজিনাল ডিমটা ফ্রাই করার সময় যেরকম একটা ডিম ভাজির একটা ভালো একটা স্মেল আসে। তো আমি যেটা আমার নকল ডিম আমার কাছে মনে হয়েছিল, তো সেটা যখন আমি ফ্রাই করেছিলাম সেটাতে আমি কোনো রকমের মানে ডিম ভাজার কোনো স্মেল পাইনি। মানে প্রথম ডিমটা যখন আমি ভাজি করেছিলাম, যেটা আমাদের সবসময় স্বাভাবিক ডিমের মতো হয়ে থাকে, যে লেয়ারটা একদম লালা জাতীয় খুব সুন্দর, তা আমি প্রথমে ভালো ডিমটাই ফ্রাই করছি, এটা ফ্রাই করে দেখাচ্ছি। এটা যখন আমি তেলের মধ্যে দিই তখন খুব একটা মানে ভালো একটা স্মেল আসে, এবং সেকেন্ড যে ডিমটা আমি তেলের মধ্যে দিই তো ওইটাতে আমি মানে কোনো ডিমের কোনো ডিম ভাজার যে একটা স্মেল থাকে আমি ওরকম কোনো স্মেল পাইনি।
তো আমার কাছে মনে হয়েছিল যে এই জিনিসটা আমি শেয়ার করি। তো আসলে এটা আমার মানে মনের ভুল নাকি মনের ধারণা নাকি সেটা আমি জানি না। তো কারো যদি ডিম সম্পর্কে আমার থেকে ভালো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে বলে দিবেন যে এটা আসলে অরিজিনাল নাকি নকল। মানে দুটা ডিমের মধ্যে একদম অনেকটাই পার্থক্য ছিল। তো আমি সেকেন্ড ডিমটা ফার্স্ট এবং সেকেন্ড দুটোই আমি ট্রাই করে দেখাবো আপনাদেরকে যে ডিম ভাজি করার পরে আসলে কীরকম হয়। তো এখানে আমি কিছু সরিষার তেল দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি। সেকেন্ড যে ফার্স্টের যে ডিমটা আমি নিয়েছিলাম আমার কাছে যেটা নকল ডিম বলে মনে হয়েছিল সেটা ফ্রাই করার সময় সেম আমাদের আর কি মানে ডিম ভাজির মতোই দেখতে হয়েছিল। কিন্তু ডিম ভাজির মতো দেখতে হলেও কিন্তু ডিমের সেই অরিজিনাল যে একটা ফ্লেভার থাকে ভাজি করার সময়, যেমন এই ডিমটা আমি ভাজি করার সময় যে ডিম ভাজার একটা খুব সুন্দর একটা স্মেল থাকে এই জিনিসটা যেমন আমার নাকে এসে লেগেছিলো, তো ওই ডিমটা যেটা আমার কাছে নকল ডিম বলে মনে হয়েছিল সেই ডিমটা ভাজি করার সময় আমি এই স্মেলটা আমি পাইনি। তো আমার মনে হয়েছে যে এই জিনিসটা আমার শেয়ার করার দরকার, সেই জন্য আমি শেয়ার করেছি। এতে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে হবে, আর কেউ যদি মানে বুঝতে পারেন যে এটা আসলে আসল নাকি নকল তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বুকে জানিয়ে দেবেন যে আসলে এটা কীরকম একটা ডিম ছিল, আমি নিজেও বলতে পারবো না। আসলে নকল ডিমের গল্প আমি শুনে এসেছিলাম, নকল চালের গল্প আমি শুনে এসেছি, কখনো আমার হাতে পড়েনি বা কখনো আমি দেখিনি আসলে, আর কখনো ওরকম করে বিশ্লেষণ করে দেখার মতো ওরকম কোনো ডিমের লক্ষণও আমি দেখতে পাইনি। তো আজকে ফার্স্ট টাইম এরকম একটা ডিম আমার হাতে পড়েছে। একে ফার্স্টের ডিমটা আমি তুলে রাখছি, কিন্তু আমি যে সেকেন্ড ডিমটা আমি ভাজি করে নিয়েছি যেটাতে আমার নকল ডিম বলে আমার সন্দেহ হয়েছে তো সেটা আমি ভাজি করেছি ঠিকই, কিন্তু ওইটা আমি খাইনি বা আমার মেয়েদেরকে আমি খেতে দিইনি, সেটা আমি ফেলে দিয়েছিলাম ময়লার বালতিতে। আসলে মনে সন্দেহ নিয়ে বা মনে খুঁতখুঁত নিয়ে কখনো কোনো জিনিস খাওয়া উচিত না, এতে করে আমাদের খাওয়ার প্রতি একটা অরুচি চলে আসে, একটা ঘেন্না বসে যায়। এই দেখুন এই ডিমটা মানে এমনি ডিম স্বাভাবিক ডিমের মতোই হয়েছে, তবে একদম স্বাভাবিক ডিমের মতো হয়েছে তা না, একটু মানে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছিলো এই ডিমটা, আর যখন এটা ভাজি করছিলাম তখন কোনো স্মেলে আমার নাকে আসেনি। এটা হচ্ছে আমার রাতের দিকে আমি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ডিম ভাজি করছিলাম। মানে একদম টলটলা পানির মতো ছিল ডিমটা, অথচ যখন আমি তেলের মধ্যে দিলাম এটা খুব একদম স্বাভাবিক ডিমের মতোই প্রায় হচ্ছে, একদম স্বাভাবিক ডিমের মতোই এটা প্রায় হচ্ছে। এটার জন্য শুধু শুধু আমি কিছু তেল নষ্ট করলাম, কিন্তু এটা খাই নাই যেহেতু একটু সন্দেহ লাগছে ডিমটা নিয়ে, সেই জন্য আমার এটা খাওয়া হয়নি, এটা ফেলে দিয়েছি। জাস্ট আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো যে ডিমটা দেখানোর জন্য আসলে ডিমটা আমি ভাজি করছি। মানে বর্তমানে মানুষ কী খেয়ে বাঁচবে, কী আসল কী নকল মানে বোঝার কোনো চিহ্নই নাই, মানে ভালো খারাপ একসাথে মিশিয়ে বিক্রি করছে মানুষকে, একটা মানে ভেবাচাকার মধ্যে ফেলে দিচ্ছে যে মানুষ আসলে কী খাচ্ছে কী খাবে বুঝতেই পারছে না। এই যে এটা হচ্ছে আমার সেই সন্দেহবাদী নকল টিম।
তো দুটো ডিম ভাজি করার পর দুটোর মধ্যে কিরকম পার্থক্য হয়েছে সেটা আপনারা দেখে বলবেন। আমার কাছে কোনো পার্থক্য মনে হয়নি, একদম সমান স্বাভাবিক ডিমের মতোই লেগেছে। কিন্তু মানে নকল জিনিস আর আসল জিনিস হাতে মিলে আসলে মানে বোঝা যায়। আমরা যেহেতু এগুলো খেয়ে অভ্যস্ত, আমরা এগুলো ছোটোবেলা থেকে খেয়ে আসছি, তাই আমরা আসল এবং নকলের মধ্যে পার্থক্যটা একটু হলেও বুঝতে পারি। তো আমি যেহেতু এতদিন এটা শুনে এসেছি, কখনো দেখিনি, কিন্তু আজকে দেখে এটা বিশ্বাস করতে আমি বাধ্য হচ্ছি। আমি 100% শিওর, আমার কাছে মনে হচ্ছে, আমি নিজের দিক থেকে বলছি, আমি 100% শিওর এই ডিমটাই হচ্ছে নকল ডিম। তো আমার ডান পাশেরটা হচ্ছে আসল আর বাম পাশেরটা হচ্ছে নকল ডিম। এটা হচ্ছে আমার কোনো একটা রাতের ভিডিও, তো আমি এক্সাক্ট বলতে পারবো না এটা আমি কবে ভিডিও করেছি। তো যেদিন আমি এই ভিডিওটা করেছিলাম সেদিন আমাদের বাসায় কোনো ইলেকট্রিসিটি ছিল না, কারেন্ট ছিল না, কারণ এটা ছিল একটা ঝড়ের রাত। তো প্রচুর মানে তুফান হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল। তো ঢাকা সিটিতে আসার পর এইরকম মানে একটা লোডশেডিংয়ের মুখোমুখি কখনোই হতে হয়নি আমাকে। তো এই ফার্স্ট টাইম ঢাকাতে আসার পর এরকম লোডশেডিং হয়েছে। তো সন্ধ্যা 6টার দিকে কারেন্ট গিয়েছিলো, রাতে প্রায় 12:30-12টার দিকে কারেন্ট এসেছে। তো স্বাভাবিকভাবে আমাদের ঢাকাতে যেটা হয় আমাদের এরিয়ার মধ্যে, তো যত ঝড় তুফান যত বৃষ্টি হোক না কেন লোডশেডিং হয় না। এই দিকটা হচ্ছে অনেক ভালো একটা দিক, যেটা আমাদের দেশের বাড়িতে একটু থেকে একটু কিছু হলে কারেন্ট চলে যায়, 2-3 দিন খবর থাকে না। তো ঢাকা সিটিতে এটা একদমই হয় না। তো কোনো একটা ঝড়ের রাত ছিল, এটা আমি এতটুকু বলতে পারবো, তবে কবে কার ভিডিও সেটা বলতে পারবো না, হয়তো করেছিলাম কোনো একদিন। তো আমি যখন কারেন্ট চলে যায়, তো রাতের এটা প্রায় 9:30-9:30 দিকে আমি খিচুড়িটা রান্না করি। বাইরে যে বিদ্যুৎ বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টির মধ্যে আমাদের বাঙালিদের আসলে ভোজন রসিক আমরা বাঙালিরা অনেকটাই, তো খুব ইচ্ছে করে যে এই জিনিসটা খেতে ইচ্ছে করে। বৃষ্টি মানে হচ্ছে ভুনা খিচুড়ি। তো আমার বাসায় খুব একটা বেশি কিছু ছিল না, তো যেটা ছিল একদম সাধারণটা, যেটা ছিল হাতের কাছে যা পেয়েছি অন্ধকারের মধ্যে মোবাইলের টর্চ দিয়ে যতটুকু পেরেছি ততটুকু আমি জিনিসগুলো গুছিয়ে নিয়ে রান্না করেছি। এই তো বেশি কিছু না, এখানে হচ্ছে চাল ডাল আলু এগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করেছি, আর সাথে ডিম ভাজি করে দিয়েছিলাম। তো আমি খিচুড়িটা ঠিক কীভাবে রান্না করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম স্বাভাবিক, যারা একদম নতুন রাঁধুনি, রান্না করতে একদমই জানে না, আমি আশা করছি তাদের একটু হলেও হেল্প হবে আমার ভিডিওটা দেখে। তো এরকম যেহেতু কারেন্ট, আর ওই দিন আমার যেদিন আমি এই ভিডিওটা করেছিলাম ওই দিন আমার ছোটোবেলার অনেকগুলো কথা আসলে মনে পড়ে যায়, এরকম স্মৃতিগুলো ভোলার মতো না। কারেন্ট চলে গেলে দেশের বাড়িতে আমরা কী করতাম, ঝড়ের রাতে বা এরকম হঠাৎ করে হয় চাঁদনি রাতে কারেন্ট চলে গেলে আমরা উঠানের মধ্যে নেমে খেলাধুলা করতাম, তো অনেক মজা করতাম, লুকোচুরি খেলতাম। তো যখন আজকে আমি খিচুড়িটা রান্না করছিলাম বা আজকে কারেন্ট চলে যাওয়ার পর আমি আমার ছোটোবেলার জিনিসগুলো, আমি ছোটোবেলাটাকে খুব মানে খুব ভালোভাবে ফিল করেছি, আমি খুব ভালোভাবে মিস করেছি। তো দেখতে পাচ্ছেন যে আমার একদম সাদামাটা খিচুড়ি রান্না হচ্ছে। আসলে এই খিচুড়িটা রান্না করেছে আমার মেয়ের খুব খেতে ইচ্ছে করেছিল এই জন্য। তো আমরা যখন বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করেছিলাম, তো আমার বড় মেয়ে তাস নিয়ে বলছিল যে ওর খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, কেউ একজন হয়তো বৃষ্টির মধ্যে মাছ ভাজি করছিল, তার খুব ভালো একটা ভালো গন্ধ বেরোচ্ছিল, আর মানে চারপাশ থেকে খিচুড়ি বিরিয়ানি তারপর হচ্ছে মাছ ভাজা ডিম ভাজা এগুলোর ফ্লেভার আসছিল। আসলে বৃষ্টি হলে আমরা খাদ্য ভোজন, ওই যে খাদ্যরসিক মানুষ, বৃষ্টি মানে হচ্ছে ভুনা খিচুড়ি, বৃষ্টি মানে আহামরি খাবার। তো যে যতটুকু পারে, যে যেটা পারে সে সেটা তৈরি করে খেয়ে নেয়। তো আমার মেয়েটা আসলে একটু ও খুব ফুডি, তো খেতে খুব ভালোবাসে মাশাল্লাহ। তো ও যেহেতু এরকম চারপাশ থেকে এত ভালো ভালো খাবারের স্মেল আসছিল, তো আমাকে বলল যে ও খিচুড়ি খাবে। তো বলার সাথে সাথে আমি খিচুড়ি রান্না করতে চলে গেলাম। আমি কারেন্টের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, প্রায় 9:00 পর্যন্ত অপেক্ষা করেছিলাম। যখন কারেন্ট আসছে না দেখছি, আমি আসেই ছেড়ে দিয়েছিলাম যে আজকে হয়তো কারেন্ট আসবে না, কারণ যেভাবে তুফান হয়েছে, আমাদের বাসার পাশে একটা বড় একটা গাছ আছে, তো ওই গাছটার ঢাল, অনেকগুলো ঢাল ভেঙে পড়ে গিয়েছিল বৃষ্টির সাথে।
তো আমি ভেবেছিলাম যে আজকে রাতে হয়তো আর কারেন্ট আসবে না, এরকম কোনো কিছু যাক তা হয়নি। ওই দিন রাত্রে প্রায় 12:30-12টার দিকে কারেন্ট চলে এসেছিলো। তো এই ফার্স্ট টাইম এরকম হয়েছে যে এতটা লোডশেডিং দেখতে হয়েছে। প্রথমে আমি এখানে চাল আর হচ্ছে ডালগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। চাল ডাল ভাজি করার আগে আমি এখানে কিছু পেঁয়াজ, প্রথমে পেঁয়াজ, এলাচি, দারচিনি, লং এগুলো দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছিলাম। এরপর সেই বেরেস্তার মধ্যে আমি চাল দিয়ে দিয়েছি। আর কিছু আলু আমি ফার্স্টেই সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো একটু আসলে আলুটা একটু সিদ্ধ করে নিলে খুব ভালো হয়, খিচুড়ি রান্না করতে খুব শর্টকাট হয়। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করছি, আমি গরম পানি দিচ্ছি না, একদম ঠান্ডা পানি ব্যবহার করছি। তো চাল ডাল আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি অলরেডি কি সবগুলো মশলা দিয়ে দিয়েছি। সবগুলো মশলা বলতে খিচুড়িতে খুব একটা বেশি মশলা লাগে না, একটু হলুদ দিয়েছিলাম আর একটু জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ এগুলোটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি চালের সাথে। ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর টমেটো কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে একটু লেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব, ভাপে চলে আসবে আশা করছি। তো ওই দিন রাত্রে খিচুড়িটা মাশাল্লাহ অনেক মজা হয়েছে, অনেক পরিমাণে কম রান্না করেছিলাম। আমি খিচুড়ির আসল অরিজিনাল টেস্ট হচ্ছে যতটুকু চাল ততটুকু ডাল দিয়ে যদি খিচুড়ি রান্না করা যায় তাহলে আমার মনে হয় খুব ভালো টেস্ট পাওয়া যায়। খিচুড়ি যে অরিজিনাল যে টেস্টটা আছে ওটা পাওয়া যায়। তো ওই দিন রাত্রে আমার খিচুড়িটা মাশাল্লাহ খুব ভালো হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। এখানে আমি এখানে পরিমাণ মতো একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি লাস্টে। জিরার গুঁড়া যদি কিছু গরম মশলার গুঁড়া যদি দিয়ে দেওয়া যায় তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো ওই দিন রাত্রে খিচুড়িটা খুব মজা হয়েছিল। তো এই খিচুড়িটা আমি একা খাইনি, আমি সবার সাথে শেয়ার করেছি। সবার সাথে বলতে আমার পাশের ফ্ল্যাটে যারা ছিল তাদের সাথে শেয়ার করে খেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন যে আমার খিচুড়িটা মোটামুটি হয়ে এসেছে। তো এবার আমি আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। খিচুড়ি খাবো আর খিচুড়ির সাথে ডিম ভাজি খাবো না তা কি হয় নাকি। তো সেই জন্য আমি এখানে কিছু ডিম ভাজি করব। ডিম ভেজে নেওয়ার জন্য আমি কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি, আমার কাছে এভাবে কেচে দিয়ে কেটে নিতে খুব সহজ মনে হয়। আসলে আর কখনো আমার এর আগে কখনো এরকম অন্ধকারে রান্না করার অভিজ্ঞতা নাই ঢাকাতে। তো আমি ফার্স্ট টাইম অন্ধকারে রান্না করছিলাম, আমি খুব ভালোভাবে এনজয় করেছিলাম, আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছিলো। তবে সবচাইতে বেশি ভালো হতো যদি আমি হারিকেলের আলোতে যদি রান্না করতে পারতাম তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো। আসলে ওই দিন রাত্রে আমার পুরোনো দিনের কথা খুব খুব বেশি মনে পড়ছে। আজকে আপনারা আমার ভিডিওতে কিছু খণ্ড খণ্ড ভিডিও দেখতে পাবেন, আসলে এগুলো আমি আলাদা আলাদাভাবে শেয়ার করব ভাবে আমি ভিডিওগুলো করেছিলাম। তো আমার শারীরিক অসুস্থতা প্লাস আরও অনেকগুলো প্রবলেমের কারণে আমি এটা শেয়ার করতে পারছিলাম না ভিডিওগুলো। তো এই ভাবলাম যে যতগুলো ভিডিও আছে সব আমি একসাথে আজকে একদিনে আপনাদের সাথে শেয়ার করে নিই। তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে আবার ইউটিউবে আবার অ্যাক্টিভ হব। তো দেখতেই পাচ্ছেন যে আমার খিচুড়িটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খুব ভালো একটা ফ্লেভার হয়ে এসেছিলো খিচুড়িটা যখন রান্না করছিলাম। বৃষ্টির দিনে যদি এরকম খিচুড়ি রান্না করে যদি খেতে পারি আসলে এটা
বলার ভাষা রাখে না কি পরিমাণ মজা লাগে আর আনন্দ আনন্দ পায়। আমার সবচাইতে বেশি ভালো লাগে যেটা আমি যদি কিছু রান্না করি আমার বাচ্চাদের খুশি দেখলে আমার সবচাইতে বেশি ভালো লাগে, আমার মানে কষ্টটাই সার্থক হয়ে যায়। তো এইখানে আমি পরিমাণটা খুব একদম বেশি ছিল না, আমি এক পট চাল নিয়েছিলাম এবং এক পট ডাল নিয়েছিলাম। তো মসুরের ডাল এক পট নিয়েছিলাম আর এক পট হচ্ছে পোলাওর চাল নিয়ে আমি রান্না করেছিলাম। তো এটা কিছুক্ষণ আমি হালকা আঁচে হওয়ার জন্য রেখে দিয়েছি চুলাটা ডিম করে, বুকটা এতে করে চাউলের বুকটা আর একটু ভালোভাবে চলে আসবে সেই জন্য। তো এটা হচ্ছে আমাদের রাতের একটা ভিউ বারান্দায়। বৃষ্টি হওয়ার পরের ভিউ এটা, প্রচণ্ড গরমের মধ্যে এরকম একটা শান্তির বৃষ্টি, আসলে এটা খুবই ভালো লাগা, খুবই ভালো লাগার একটা অনুভূতি। তো আমাদের এই লাইনে কারেন্ট না থাকলেও আমাদের পাশের লাইনে যে লাইনটা আছে কারেন্টের ওই লাইনে কারেন্ট ছিল, বাট আমাদের বাসা নিয়ে আরও আমাদের যে এরিয়া আমাদের এরিয়ার মধ্যে ইলেকট্রিসিটি ছিল না। তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা একদমই হয়ে গিয়েছে, এটা খুব সুন্দর একটা যে গরম গরম একটা ভাপ হচ্ছে এই ভাপটা দেখতে খুব ভালো লাগছে। এই যে একদম হঠাৎ করে ঝটপট খিচুড়ি রান্না করে ফেলতে যদি চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা একটু ফলো করবেন। যদিও এখানে আমি খুব একটা বেশি কিছু দেখাইনি, কিন্তু মানে ঘরে যদি কিছু না থাকে শুধু চাল ডাল আর আলু যদি থাকে একদম অল্পতেই খুব সুন্দরভাবে খুব সহজভাবে এভাবে খিচুড়ি রান্না করে খাওয়া যাবে। আমি আগেই বলেছি যে খিচুড়ির অরিজিনাল টেস্টে হচ্ছে যতটুকু চাল ঠিক ততটুকুই হচ্ছে ডাল আপনাকে দিতে হবে, তাহলে খিচুড়ির যে অরিজিনাল যে টেস্টটা আছে ওটা পাবেন। তো এখানে আমি ডিম ভেজে নিয়েছিলাম, আমার মেয়েরা আসলে খিচুড়ি রান্না হয়ে যাওয়ার পর তাসনিতাবিন্দা ওরা একদমই আর মানতে চাইছিল না যে ওদের এক্ষুনি খেতে হবে এক্ষুনি খেতে হবে, এরকম একটা ব্যাপার ওদের মধ্যে ছিল যেটা আমার খুব ভালো লাগে। তো আমি রান্না করছিলাম, আপনারা আমার জানালার দিকে একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে বাইরে কি পরিমাণ বাতাস হচ্ছে, আমার গাছের পাতাগুলো কি পরিমাণ নড়াচড়া করছে। তো আমি কাঁচামরিচগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম আমার বাচ্চাদেরকে যেটা দিব, তো সেই ডিমের মধ্যে আমি কাঁচামরিচ দিইনি, ওটা এমনিতেই ভাজি করে নিয়েছিলাম আর এমনিতে কিছু এক্সট্রা করে কাঁচামরিচ রেখেছিলাম। তো আমার জন্য আমি একটু ঝাল দিয়ে নিয়েছিলাম ডিমের মধ্যে। দেখতে পাচ্ছেন আমার খিচুড়ি হয়ে গিয়েছে এবং খিচুড়িটা আমি, তো খিচুড়ির পাট শেষ হয়ে গিয়েছে, এখন খিচুড়ির পাট শেষ করে চলে এসেছি আর একটা পাটে, এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করছি। তো এখানে আমি অল্প পরিমাণে কিছু চিকেন নিয়ে নিয়েছি, তো চিকেন দিয়ে আজকে কাঁঠালের বিচি দিয়ে রান্না হবে। তো আমি এখানে যেটা ভুল করেছিলাম, আমি কাঁঠালের বিচি, হয়তো অনেকে অবাক হয়ে যাবে যে কাঁঠালের বিচি এই সিজনে আমি কাঁঠালের বিচি কোথায় পেয়েছি, তো কাঁঠালের বিচি আসলে আমি যখন সিজন ছিল কাঁঠালের বিচি তখন ওইটা আমি ফ্রিজিং করে রেখেছিলাম। তো আমাদের বাঙালিরা আমরা সবসময় সব সিজনের শাকসবজি আমরা একটু শাক না সবজি বিশেষ করে সবজিটা আমরা ফ্রিজিং করে রাখি এবং আনসিজনে এটা খেয়ে থাকি। সিজনের জিনিসগুলো আনসিজনে খেতে আসে অন্যরকম একটা টেস্টে লাগে। তো আমি একটা চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর একটা চুলা হচ্ছে গিয়ে মুরগির মাংস দিয়ে আমি কাঁঠালের বিচি রান্না করছি। তো দুটো রান্না আমি আজকে একসাথে দেখাচ্ছি, আমি কত বড় একজন রাঁধুনি সেটা তো দেখতেই হবে। তো এখানে হচ্ছে কাঁঠালের বিচি যেটা বলতে চেয়েছিলাম, এখানে একটা ভুল করেছিলাম আমি হচ্ছে এটা রান্না কাঁঠালের বিচিটা রান্না করার প্রায় 7 থেকে 10 মিনিট আগে বের করে রাখলে হতো, তো আমি এখানে একটা বোকামি করেছি, সেটা হয়েছে আমি আধা ঘন্টা 1 ঘন্টা আগে কাঁঠালের বিচিটা বের করে রেখে দিয়েছিলাম। তো বেশিক্ষণ আগে বের করে রেখে দেওয়ার কারণে আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে আমার কাঁঠালের বিচির রঙটা একটু কালো হয়ে গিয়েছিল, তবে কালো হলেও টেস্টটা কিন্তু মাশাল্লাহ একদম খুব ভালো ছিল, টেস্টটা একদম মানে সিজনের কাঁঠালের বিচের মতোই ছিল, হয়তো মানে রঙটা একটু কালচে হয়ে গিয়েছিল।
তো এখানে আরও একটা ভুল আমার যোগ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমি কাঁঠালের বিচিটা যে রেখেছিলাম আমি খুব একটা খেয়াল করি নাই। আসলে কাঁঠালের বিচিটা আমি নিজেও রাখি না, আমি একজনকে দিয়ে রেখেছিলাম ফ্রিজে। তো আমার বাসায় যে কাজ করে বুয়া, আমি ওনাকে বলেছিলাম, আপাকে বলেছিলাম যে আপা কাঁঠালের বিচি যেন ওই সিজনে রেখে দিতে বলেছিলাম ওনাকে। তো উনি যেটা করেছে রেখেছে, ওটা ওটা হচ্ছে গিয়ে উনি খোসা সহ রেখে দিয়েছিল। তো খোসা সহ রেখে দেওয়ার পরে এখন আমি ভেজানোর পর্যায়ে মানে বুঝতে পারলাম যে এটা খোসা সহ উনি রেখে দিয়েছিল। কিন্তু কিছু করার নেই, আজকে রান্না করবো, এটা যেহেতু খেয়াল করেছিলাম তো রান্না করেই ফেলেছি। তো এটা রান্না করার সময় আমি বুঝতে পারলাম, এটা খাওয়ার সময় গিয়ে আমি বুঝতে পারলাম যে কাঁঠালের বিচির যে খোসাটা আছে সেটা আপনা আপনিই খুলে যাচ্ছিলো, আপদ আপনা আপনিই বিদায় হয়ে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো যেহেতু রেখে দিয়েছে, এটা বয়েল করে আনসিজনের একটা জিনিস, এরকম ফেলে দিতেও ইচ্ছে করে না। তো দেখতে পাচ্ছেন এটা একটু কালচে হয়েছে। তো রান্না করার পর এটার কালারটা আবার অবশ্য আবার ঠিক হয়ে গিয়েছিল। এটা প্রায় 40%-এর মতো এটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে, আমি রাখিনি, আপা রেখেছিল। তো 40%-এর মতো উনি সিদ্ধ করে এটা ফ্রিজে রেখে দিয়েছিল। তো সেজন্য যেটা হয়েছে, আমার খুব একটা বেশি বয়েল করতে হয়নি, একটু কিছুক্ষণ মানে ভালোভাবে আমার মশলার সাথে এবং মাংসের সাথে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো একটা ঝোল দিয়ে এটা নামিয়ে নিয়েছিলাম। তো কখন কী করছি সেটা পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন। তো আমি দেখিয়ে দিব আপনাদেরকে এখন যে খোসাটা কীভাবে আপনা আপনি নিজে থেকে সরে আসে। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, তো আমি খুব একটা বেশি ঝোল রাখবো না। তো এটাকে আমি খুব ভালোভাবে ইয়ে করে নিচ্ছিলাম, কষিয়ে নিচ্ছিলাম। আমি একদম অল্প পরিমাণে কিছু পানি দিয়েছিলাম, তো খুব একটা বেশি পানি দিতে হবে না, যেহেতু রান্নাটা প্রায় একটু হয়ে এসেছিল। তাই একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটু ভালোভাবে সেদ্ধ করে আমি আবার নামিয়ে নেব। আসলে এইসব তরকারিতে খুব একটা বেশি পানির পরিমাণ লাগে না, একদম একটু মাখা মাখা হলে রান্নাটা খুব ভালো লাগে। তো আমার মনে হয় কাঁঠালের বিচিকে পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুবই কম, আমরা সবাই মোটামুটি কাঁঠালের বিচি খেতে খুবই পছন্দ করি। তো এবার দেখতে পাচ্ছেন আমার এই রান্নাটা মানে কি সুন্দর একটা কালার হয়ে গিয়েছে, মাশাল্লাহ। তো এখন আমি একটু লবণ টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে এটা। তো লবণটা কম হয়েছিল সেজন্য আমি আরও একটু লবণ অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এবার দেখতে পাচ্ছেন আমার রান্না পুরোপুরি হয়ে গিয়েছে। তো রান্না করার পর কাঁঠালের বিচির যে একটা কালচে ভাব ছিল, তো ওই ভাবটা চলে গিয়েছে এবং এটা খুব ভালোভাবে রান্না হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে খোসাটা আপদ আপনি আপনি বিদায় হয়ে যাচ্ছে, তো মানে খোসাটা নিজে থেকেই খুলে যাচ্ছে, ওটাকে এক্সট্রা করে খুলতে হয় না। তো খেতে গিয়েও আমার খুব একটা বেশি ঝামেলা হয়নি, মানে আঙুল দিয়ে হালকা একটু ইয়ে করলেই না, আলতোভাবে একটু চাপ দিলে খোসাটা খুলে যায়। তো আমি একটা একটু ভেঙে দেখাবো যে কীরকম রান্না হয়েছে, একদম মানে এটা আনসিজনে এরকম রান্না করার পরেও একদম মানে সিজনালি যে টেস্টটা থাকে কাঁঠালের বিচের, একদম মাশাল্লাহ ওরকম একটা অরিজিনাল একটা টেস্ট পেয়েছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোভাবে এটা রান্না হয়েছে। তো কাঁঠালের বিচিটা রান্না হওয়ার পর আমি এখানে কিছু তেল দিচ্ছি, তেলের মধ্যে একটু রসুন দিয়ে বেরেস্তা করে নিচ্ছি, পেঁয়াজের মধ্যে সরি পেঁয়াজের মধ্যে না ডালের মধ্যে বাগার দিব, কী বলতে কী বলছি আসলে আমি নিজেও জানি না।
তো এটা হচ্ছে আমার ডিম ভাজির তেল, সেই জন্য এটাতে এরকম বুদবুদ চলে এসেছে। তো ইদানিং আমার তাসনিয়ার রান্না দেখে তাবিন্দার খুব রান্না করার শখ জেগেছে, যে ও ওর বোনের মতো রান্না করবে, ওর ভিডিও দিবে, ও ইউটিউবে ওকে সবাই দেখবে, ও রান্না করছে, এরকম একটা ব্যাপার ওর মধ্যে চলে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ও খুব ভালো ভদ্র সভ্য একটা মেয়ে হয়ে মেকআপ টেকআপ করে এসে ভালোভাবে ঘোমটা টোমটা দিয়ে এসেছে, হিজাব টেজাব করে এসেছে। তো ওর এই হিজাবের পিছনে একটা কারণ হচ্ছে, ও হিজাব করার কারণ হচ্ছে মূলত আজকে সদ্য উনি নতুন বেল হয়েছে, সেই জন্য উনি এরকম হিজাব করে রান্না করতে আসছে। আর উনি নিজে নিজে মেকআপ করেছে, মাশাআল্লাহ এত সুন্দর মেকআপ করেছে যে মেকআপের 12টা বাজিয়ে দিয়েছে, নিজে নিজে মেকআপ করেছে, ঠোঁটে লিপস্টিক পরেছে, একদম মানে ল্যাডা প্যাডা করে লিপস্টিক লাগিয়েছে, তার মধ্যে আবার চোখে আবার কাজল পরেছে, মানে সব কিছু মিলিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মেকআপ করেছে। মানে যেভাবে মেকআপ করলে মেকআপের 12টা বাজানো যায় ঠিক সেরকম একটা মেকআপ করেছে ও। তা আজকাল যেটা হচ্ছে আমার মানে নিজেকে খুব কি বলবো এটাকে ঠিক কি বলা যায় আমি নিজেও জানি না, তো আমাকে মনে হচ্ছে সামনে রান্নাবান্না থেকে একদম ছুটি নিতে হবে, কারণ যেভাবে আমার মেয়েরা রান্নাবান্না শুরু করে দিয়েছে আমাকে আর রান্নাঘরে না আসলেও চলবে। তো এখানে আমি খুব সাবধানের সাথে মাংসটা ঢেলে দিয়েছি। তো এটা হচ্ছে একটা দেশি মুরগি রান্না করছিলাম আমি, তো আমি যখন রান্না করছিলাম তখন আমার মেয়েটা খুব করে চাইছিল যে ও রান্না করবে, ও রান্না করবে, ওর বোনের রান্নার ভিডিও দেখে, ওর বোনকে রান্না করতে দেখে ওরও রান্না করার খুব শখ জেগেছে। তো সেজন্য আমি আর নিষেধ করি নাই, তো ওকে যেহেতু আমি চুলার কাছে এনেছি তো সেজন্য আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ওকে চুলার সামনে দাঁড় করিয়েছি, জাস্ট শো করছি যে হ্যাঁ ও রান্না করছে, এরকম একটা কিছু ওকে বোঝাচ্ছিলাম। মানে ও তো আমাকে একদম নাড়াচাড়া করতে দিবে না, ওই লাড়াবে, ওই সব কিছু করবে। তো যতটুকু পারে আমি ওর উপর ছেড়ে দিয়েছিলাম, তবে হ্যাঁ ওকে যেহেতু আমি চুলার কাছে এনেছিলাম তাই একটু সাবধানতার সাথে আমি ওর হাতে এগুলো দিয়েছিলাম, পাশে আমি ছিলাম, খুব সাবধান থেকে ওকে রান্না করতে ঢুকিয়েছিলাম। তো এটা আসলে ভিডিও করার খুব একটা ইচ্ছে ছিল না আমার, তাও মানে আমার মেয়েটা বলছিল যে ও রান্না করছে, ওর এটা ভিডিও করতেই হবে, মানে এটা বাধ্যতামূলক, না করলে আজকে ঘরের ভিতরে একটা হন্ততন্ত হয়ে যাবে। তো ওনার ভয়ে আমি মোটামুটি ক্যামেরাটা অন করলাম, ক্যামেরা অন করে ওনাকে জাস্ট বোঝানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য ওনার ভিডিও করলাম। তো উনি আবার টেস্ট করে দেখছিল যে ওনার রান্নাটা ঠিক কেমন হয়েছে। রান্নাটা খুবই মজা হয়েছে। তো এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে ওই ঠিক কীভাবে মেকআপ করেছে, কাজলটা ঠিক কোথায় পড়েছে, মাশাআল্লাহ মেকআপের যেভাবে 12টা বাজানো যায় উনি ঠিক সেভাবে 12টা বাজিয়ে মেকআপ করেছে, কত সুন্দর হিজাব করে, হিজাব পরে রান্না করতে এসেছে। হিজাবের পিছনের রহস্যটা শুধু একমাত্র আমিই জানি, সদ্য বেল হওয়ার কারণে উনি এত পদ্মাশীল একজন নারী হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে একটা দেশি মুরগি, তো মুরগিটা রান্না করতে রান্না করার পর যেটা হয়েছে মাশাআল্লাহ এটা টেস্ট অনেকটা ভালো হয়েছে, হয়তো বা তাবিন্দা একটু নেড়ে চেড়ে দেওয়ার কারণে রান্নাটা এত ভালো হয়েছে, টেস্টটাও মাশাআল্লাহ দারুণ হয়েছিল। তো ও হয়তো নেড়ে চেড়ে না দিলে হয়তো রান্নাটা এতটা মজাদার হতো না। তো এটা আমার কাছে মনে হচ্ছিল যে ও হয়তো লাড়া একটু নেড়ে চেড়ে দেওয়ার কারণে আমার রান্নার টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো রান্নার ভিডিও পুরোপুরি আমি দেখাইনি, তো যেহেতু এটা রান্না ভিডিও করার কোনো ইচ্ছেই আমার ছিল না, তো একদিকে এক বোন রান্নাবান্না নিয়ে খুব ব্যস্ত ছিল, আরেকদিকে হচ্ছে আরেকজন রং তুলি নিয়ে খুব ব্যস্ত। কি তোমার কি রং করতে ভালো লাগে? তুমি আজকে হোমওয়ার্ক করছো? হোমওয়ার্ক করে ফেলেছো? কখন করছো হোমওয়ার্ক?
সকালে নাকি এখন করছো? সকালে তুমি এটা রেড কালার করতে, এটা অরেঞ্জ কালার করছো যে? তোমার কাছে রেডটা পিঙ্কের মতো লাগে? এটা তো পিঙ্ক। আচ্ছা এখন ওইটা যেহেতু করছো ওইটা দিয়ে ফুল ইয়ে আচ্ছা দাও এখন তুমি তোমার করতে থাকো। এখানে ভিতরে কি কালার দিবা? এখানে এটা কি কালার বলো তো? ইয়েলো। আচ্ছা দেখি দাও তো আগে এটা কমপ্লিট করো। এটা হচ্ছে ইয়েলো। হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেছে। এটা তো গ্রিন কালার, আগে ভিতরে এটা কালার করো তুমি এটা দিয়ে।
তুমি কালার চুজ করো। এটা কি কালার বলো তো? না, তোমার হাতে তুমি যেটা দিয়ে এখন কালার করছো এটা কি কালার বলো তো? গ্রিন কালার। ও ও মা, তুমি হাসো না কেন? মুখটা এরকম গোমড়া করে রাখো, তোমার দেখলে মনে হয় কে তোমার মারছে না বকা দিছে না কি বলছে। জি তুমি খুঁজো, খুঁজে খুঁজে দেখো কোথায় ব্ল্যাক কালার আছে, এখান থেকে খুঁজো, খুঁজে খুঁজে বের করো। তো ব্ল্যাক কালার বের করে ফেলছি। এটা কি? আর
জন্য? আমার জন্য কি? কিছু না। তাহলে তোমার জন্য বলছো যে কিছু না দিতাম আম্মু। আম্মু তুমি আলু সারপ্রাইজ করিও সাকিতা। তো এটা হচ্ছে বিকেলবেলা যখন ছাদে গিয়েছিলাম সেই ছাদের কিছু অংশ বিশেষ। তো এখানে একটা দেখতে পাচ্ছেন একটা কুতকুতের ঘর বানিয়ে দিয়েছি আমার মেয়েদেরকে খেলার জন্য, একটা কুতকুতের ঘর বানিয়ে দিয়েছিলাম। আমরা তো ছোটোবেলায় একটা খোলা উঠান পেতাম খেলার জন্য, তো আমার মেয়েদের তো আর সেই ভাগ্যটা নেই, সেই ভাগ্যটা হয়ে ওঠে না। সেই জন্য মানে ছাদে এই ছোটো একটা সীমার মধ্যে যতটুকু থেকে ওরা খেলতে পারে তো ততটুকু ওদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে একটা ডুমুর গাছ, আহা বিল্ডিং, মানে যেদিকে তাকাবো শুধু বিল্ডিং আর বিল্ডিং। প্রকৃতির যে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য এটা ঢাকা সিটিতে দেখা যায় না বললেই হয়। তো এখানে একটা ডুমুর গাছ আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি যে কী পরিমাণ ডুমুর ধরে আছে এটার মধ্যে, আর প্রচুর পরিমাণে এটার মধ্যে পাখি ছিল। তো যেহেতু এটা অনেকটাই দূরে আমার থেকে, সেই জন্য আমি জুম করে দেখানোর পরও মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না, তাও আমি আবার জুম করে দেখানোর চেষ্টা করছি যে কি সুন্দরভাবে। আরও দুই দিন আগে যখন আমি গিয়েছিলাম তখন হচ্ছে গিয়ে এই ডুমুরগুলো অনেকগুলো পাকা ডুমুর ছিল, তো এখন এগুলো পাখি খেয়ে ফেলেছে, এখন কাঁচাগুলো আছে। তাও গাছের মধ্যে ডুমুরগুলো দেখতে সত্যিই খুবই ভালো লাগছিল, অসাধারণ। এটা হচ্ছে আমার ছাদে কিছু গাছের টব, এটা হচ্ছে একটা গোলাপের ঢাল কাটিং করে লাগানো হয়েছে। এই যে আমাদের এই বিল্ডিংয়ের সামনে মানে একটা উঠানের মতো একটা জায়গা আছে, তো আমি মাঝে মধ্যে আমার মেয়েদেরকে ওইখানে খেলার জন্য পাঠাই। তো পুরোটা একটা মানে বাউন্ডারি করা, আবার বিল্ডিংয়ের ভিতরে একটা বড় একটা গেট আছে, তো মানে ওরা সেবে অনেক সেবে থেকে খেলাধুলা করতে পারে। আর নিচে যারা থাকে তারা বাচ্চাদের প্রতি অনেক কেয়ারফুল থাকে, বাচ্চাদের প্রতি একটু নজর রাখে, খেয়াল রাখে। তো হয়তো দেখা যায় কখনো আমি ওদেরকে একা নিচে খেলতে পাঠাই অথবা আমি সাথে যাই। তো ওদেরকে দেখার জন্য এখানে অনেক লোকই আছে। এই যে আমার কিছু ছোট ছোট টব, এগুলো মানে খুব একটা টব যে আছে তা নয়, একদম অল্প পরিমাণে কিছু টব আছে এখানে। আরও অনেকগুলো টব ছিল, আমার গাছ মরে গেছে, নষ্ট হয়ে গেছে, মাঝে আমি ঠিক মতো গাছের যত্ন নিতে পারিনি বলে। তো আমি এই গাছটা যখন এনেছিলাম তখন একদম ছোট ছিল, এখন মাশাআল্লাহ আগের থেকে অনেকটাই বড় হয়েছে। আর নিম গাছটা যখন এনেছিলাম তখন এটা ঠিক একদম এতটুকু ছিল, এখন মাশাআল্লাহ এটা আবার এতটুকু হয়েছে। তো প্রায় এক বছরের মতো হবে নিম গাছ এটার বয়স, খুব একটা বেশি না। এখানে আবার কাঠগোলাপ আছে। তো মোটামুটি মানে টব খুব একটা বেশি না, একদম অল্প কিছু টব আছে এখানে। আবার তুলসী গাছ আছে, তো এটা সম্ভবত জামির গাছ হবে, তো আমি জানি না আসলে এটা কী গাছ। তো এটাও হচ্ছে একটা গোলাপের ঢাল কাটিং করে লাগানো, মাশাআল্লাহ এটার মধ্যে খুব সুন্দর একটা ফুলের কলি এসেছে, খুব ছোট্ট একটা কলি। যে এত ছোট একটা গাছে ফুলের কলি এসেছে দেখতে খুব ভালো লাগছে। তো পাশে এখানে কিছু পলিথিন দেখতে পাচ্ছেন, এই পলিথিনগুলোর মধ্যে আমি কিছু আমার যে তরকারির যে ময়লাগুলো ছিল, সবজি কাটার পর যে সবজি ময়লাটা ছিল এইগুলো আমি জমিয়েছিলাম। তো আমি কিছু টব লাগাবো ভেবে এগুলো এখানে জমতে জমতে একদম শুকিয়ে গেছে, অলরেডি একটা সারের মতো হয়ে গিয়েছে। তো এগুলো আমি খুব তাড়াতাড়ি মানে কিছু টব তৈরি করব, ওইখানে আমি দিয়ে দেব। তো আমার আরও অনেকগুলো গাছ আছে, ওইগুলো দেখানো হয়নি, ইনশাল্লাহ ওইগুলো কোনো একটা ভিডিওতে দেখাবো।
তো এখানে দেখতে পাচ্ছেন যে খালি আমাদের সামনে বিল্ডিং এর সামনে যে উঠানটা আছে এখানে অনেক সুন্দর মানে কিছু আম গাছ আছে। এখানে আমাদের যে আমরা যে বিল্ডিংটাতে থাকি এটা একদম পুরো গ্রামের মতো। এখানে আম গাছ, জাম গাছ, তারপর হচ্ছে নারকেল গাছ, সুপারি গাছ, আমড়া গাছ, ডুমুর গাছ, মোটামুটি মানে সব রকমের গাছই আছে। সাজনা গাছ থেকে শুরু করে একদম সব কিছু আছে। একটা মেহেদি গাছও আছে। মাশাল্লাহ আম গাছগুলা তো অনেক সুন্দরভাবে আম ধরে আছে। এই যে আমি একটু ঝুম করে দেখাচ্ছি, মাশাল্লাহ খুব সুন্দর করে আম ধরে আছে। এগুলো রমজানের প্রায় শেষের দিকে পাকবে, এখন অনেক ছোট ছোট। তো এখানে কিছু, এই যে এই পাশটা তো মানে অনেক বিশাল একটা খালি জায়গা। এটা হচ্ছে একটা জাম গাছ, তার পাশে হচ্ছে একটা আমড়া গাছ আছে। এটা থেকে একটু দূরে একটা আমড়া গাছ আছে। আমড়া গাছে প্রচুর ফুল এসেছে, মানে মোটামুটি এই বিল্ডিংয়ের মধ্যে একদম সব ধরনের গাছ আছে। একদম কলা গাছ থেকে শুরু করে সব ধরনের মোটামুটি মানে অনেকগুলো ফল গাছই আছে যেগুলো আমাদের দেশ গ্রামে হয়ে থাকে। তো এটা হচ্ছে একটা করই গাছ। করই গাছের ফুলগুলো দেখতে আসলে অসম্ভব রকমের একটা সুন্দর লাগে আমার কাছে, বিশেষভাবে আমার কাছে খুবই ভালো লাগে ফুলগুলো। তো আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই আমাদের পাশে থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করছি। তো আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হব, তবে কবে থেকে আমি অ্যাক্টিভ হব এটা বলতে পারছি না, কারণ যেহেতু আমার শরীরটা খুব একটা বেশি ভালো নেই। আমি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। যারা আমার কাছের মানুষ তারা খুব ভালোভাবেই জানেন। আজকের মতো এতটুকু, আর খুব একটা বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।